আজকে রফিকুল ইসলাম মাদানির ভিডিও বা ছবি হয়তো অনেকে দেখেছেন। ছোট একটা মানুষ, বয়স কত ইয়ার হয়েছে, আমাদেরও তো কয়েক বছর পরে ফারেক, কিন্তু এই মানুষটাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। মাথায় হেলমেট, গায়ের মধ্যে হলো সেই পুলিশের বিশেষ পোশাক, পায়ের মধ্যে আবার ডান্ডা বেরি, হাতের মধ্যে আবার হ্যান্ডকাপ, সামনে পেছনে ডানে বামে পুলিশ। মানে এটা দেখার পর যার তা পাথর দিল, কলিজাটা পাথর, সেও নিজের চোখের পানি ধরে রাখতে পারবে। ছোট একটা বাচ্চা, কতই বা বয়স, কিন্তু তার সঙ্গে এমন আচরণ করছে যেটা একেবারেই হিংস্র বর্বর মানুষের সঙ্গে করলে অনেক সময় কলিজা কেঁপে ওঠে। এই কোরআনওয়ালা যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছেন, যুগের শ্রেষ্ঠ মানুষদের ছাত্র বানিয়েছেন, নূর হোসাইন কাসেমি রহিমহুল্লার মতো মানুষদের ছাত্র বানিয়েছেন, যদি মেনেও নেই, মেনেও নেই যে এমন কিছু কথা বলেছে যে কথাটা সমর্থনযোগ্য না, কিন্তু তার জন্য যেই পরিমাণ, যেই পরিমাণ জঘন্য আচরণ তার সঙ্গে করা হয়েছে, এটাও মোটা সমর্থনযোগ্য না। তো বছরের পর বছর চলে যাচ্ছে, জীবনগুলো এভাবেই শেষ হয়ে যাচ্ছে, কোরআনের ইলম মানুষের কাছে প্রচার করতে পারছে না, সেখানে বসে বসেই জিন্দেগির বড় একটা অংশ কাটিয়ে দিচ্ছে। তো এই যে হালতগুলো, এটা তো আর ইসলামী মূলনীতি থাকার ফল না, এটা তো হলো অন্য কোনো মূলনীতি প্রতিষ্ঠিত থাকার ফল। তো ইসলামের নির্দিষ্ট মূলনীতি আছে, নির্দিষ্ট মানদণ্ড আছে, কে অপরাধী, কিভাবে প্রমাণ হবে অপরাধ, কোন অপরাধীর সঙ্গে কেমন আচরণ করতে হবে, কার ব্যাপারে কতটুকু কঠোরতা অবলম্বন করতে হবে, এক্ষেত্রে ইসলামের নির্দিষ্ট শিক্ষা আছে। যদি এমন হয় কারো একটা চর প্রাপ্য, আপনি দুটো চর দিয়েছেন, কেয়ামতের দিন অতিরিক্ত একটা চর আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। যেদিন একটা গরুকেও আল্লাহ ঠকাবেন, এক গরু সিংওয়ালা গরু সিংহীন গরুকে গুঁতো মেরেছিল, এই যে তার উপর অন্যায়ের অবিচার হয়েছে, এটার জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করবেন। অথচ কোনো গরু না যাবে জান্নাতে, না যাবে জাহান্নামে, হয়ে যাবে মাটি, তারপর আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রেও এতটা ন্যায় বিচার কায়েম করবেন। মানুষের ক্ষেত্রে তাহলে কত ভয়াবহভাবে কায়েম করবেন। এক সাহাবি এটা জানার পর নিজের গোলামদেরকে আজাদ করে দিয়েছেন, যে দিলে বড় ভয় লাগে, অপরাধ তো গোলাম করেই, ভুল ত্রুটি তো হয়, শাস্তি দিতে গিয়ে কখন না জানি আবার বেশি হয়ে যায়, এর কারণে কেয়ামতের দিন আমাকে ফাঁসতে হয়, আমার গোলামও লাগবে না, মাথা না থাকলে মাথা ব্যথাও থাকবে। ইসলাম বড় সেন্সিটিভ, অপরাধীর জন্য শাস্তির ব্যবস্থা যেমন রেখেছে, আবার শাস্তি বেশি হলে আপনিও যে অপরাধী হবেন, জালেম হবেন, এটাও জানিয়ে দিয়েছে। তো ইসলামের সব ক্ষেত্রে নির্দিষ্ট মূলনীতি নাই, তো এখন এই চোর ধরার জন্য বাটি চালান দেওয়া, তুলারাশি ব্যবহার করা, এটা কি কোরআনের মূলনীতি, সুন্নার মূলনীতি, খোলাফায়ে রাশিদিনের মূলনীতি? যদি ইসলামের মূলনীতি না হয় তাহলে এটা জাহেলিয়াতের মূলনীতি, ভণ্ডদের মূলনীতি। এই মূলনীতির দ্বারা কাউকে যদি আপনি চোর বলে সাব্যস্ত করেন, আল্লাহর নিকট আপনি ফেঁসে যাবেন। আমরা এমন ঘটনাও জানি, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন মুরব্বি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, তার একজন ছেলেকেও অযথা অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল এই বাটি চালান দিয়ে। কারণ এটা তো শরীয়তের কোনো দলিল না, এই জাদুবিদ্যা দিয়ে, অন্যান্য কাজকারবার দিয়ে যেটা প্রমাণ করবে, এটা তো শয়তানের পক্ষ থেকে আসবে, ইবলিসের পক্ষ থেকে আসবে, জরুরি না আল্লাহর পক্ষ থেকে আসবে। কাশ মুরাকাবা শরীয়তের দলিল না কি জন্য, কারণ কাশ যেমন মুসলমানদের ওলিদের হয়, ওই হিন্দু হিন্দু সন্ন্যাসীদেরও হয় না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বিভিন্ন জায়গায় লিখেছেন, এটা রিয়াজাত যে করবে, সাধনা যে করবে, ধ্যান যে করবে, বিশেষ পন্থায় মেহনত যে করবে, তারই হবে। হ্যাঁ, ইলহামে ইলহামে পার্থক্য আছে, যার কারণে পরিভাষাও ভিন্ন, একটাকে বলে ইলহাম, একটাকে বলে ওয়াসওয়াসা। ইলহামও যা ওয়াসওয়াসাও তা, দুটোই আসে, নিজের দিলে থাকে না, ইলকা হয়, আরেকজন সেটা ঢেলে দেয়। তবে ইলহাম হয় মিনার রহমান, আর ওয়াসওয়াসা হয় মিনার শয়তান। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি। ওই আল্লাহ রাসূল ইবনে সৈয়াদের সঙ্গে কথা বলেছিলেন, সহিহ মুসলিমে লম্বা হাদিস পাবেন, ইবনে সৈয়াদ রাসূলের অনেক কথার জবাব দিয়েছিল, রাসূলের বিভিন্ন গোপন বিষয়ের প্রশ্নের জবাবও দিয়েছিল। কিভাবে? আল্লাহর পক্ষ থেকে এসেছিল, সে তো আল্লাহ ওয়ালাই না, আল্লাহর বান্দাই না, মুমিনই না, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে নাকি? তো কার পক্ষ থেকে এসেছিল? যেমনিভাবে আল্লাহ সাহায্য করেন আল্লাহর বান্দাদের, শয়তান সাহায্য করার চেষ্টা করে শয়তানের বান্দাদের। দাজ্জাল এসে সবচাইতে বড় শয়তান, সে দাজ্জাল এসে যেমনিভাবে সাহায্য করবে তার অনুসারীদের। তো এই সমস্ত কারণে শরীয়তের মূলনীতি বজায় রাখতে হবে।